আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জান্নাত উষাস কুক অ্যান্ড ব্লগ থেকে। আমি জান্নাত উষা, বরাবরের মতোই হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে শেয়ার করছি গাজর দিয়ে খুব মজার একটি পায়েসের রেসিপি। তো লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আশা করছি। পায়েসের এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছোট বাটির এক বাটি গাজর কুচি। এখানে পরিমাণে ছোট ছোট দুইটা গাজর আমার লেগেছে। তো গাজর কুচিটা আমি একটা ফ্রাই প্যানে এক চামচ ঘি দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে অ্যাড করে দেব আধা চামচ পরিমাণ লবণ। লবণটা অ্যাড করে দেওয়াতে এখানে গাজর থেকে হালকা একটু পানি বেরোতে পারে। তো পানিটা যতক্ষণ শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি গাজরটাকে ভালো মতো নাড়তে থাকবো। এবং যে পর্যায়ে গাজর থেকে একটু ঘি মতো বেরোয় যাবে সেই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিয়েছি চুলায় 1 কেজি পরিমাণ দুধ। আমি আগে থেকে জাল দিয়ে 1/2 কেজি করে নিয়েছি। তো এই দুধটা থেকে আমি আবার হালকা একটু গরম হয়ে গেলে দুধ আলাদা বাটিতে তুলে রাখব। তুলে রাখা দুধে মিক্সড করে দিব 1 প্যাকেট মিনি প্যাক গুঁড়া দুধ, এবং এটা পরবর্তীতে আমি মূল দুধের সাথে মিক্সড করে দেব। দুধে একবার বলক উঠে গেলেই আমি এর সঙ্গে মিক্সড করে দিব আগে থেকে ভেজে রাখা গাজর কুচি। আর অ্যাড করে দিব বাটিতে রাখা গুঁড়া দুধের সেই মিশ্রণটা। আর সাথে দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং কিছু কিশমিশ। আর লাগছে পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু আমি একটু কমই দিব, কারণ দুধের মিষ্টিটাই কিন্তু পায়েসের মেইন টেস্টটা নিয়ে আসে। তো আমি দিয়ে দিলাম এলাচ, দারুচিনি এবং পরিমাণ মতো লবণ। এবার সব কিছু দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা পাতলা অবস্থাতেই আমি চুলা থেকে এটা নামিয়ে নেব, কারণ 15 থেকে 20 মিনিট পর এই মিশ্রণটা কিন্তু আরো ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমি পায়েসের উপরে দিয়ে দিব কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কিশমিশ। আপনারা যে যার মতো এটা গার্নিশিং করে ফেলতে পারেন। তো এতক্ষণ যারা আমার সঙ্গেই ছিলেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করতে পারেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।